হ্যাঁ হ্যাঁ, একটা খেলাও মিস করিনি, আজকে আজকে মিস করছিলাম। কোন দল সাপোর্ট করেন? এই তো মহাবিপদের প্রশ্ন। মানে আমি আসলে ছোটবেলার থেকে যে জিততো তারই সাপোর্ট করতাম। তখন তখন আমি যখন বোঝা শুরু করলাম তখন খালি সবাই বলে ব্রাজিল, তা আমিও ব্রাজিল, তো তখন থেকেই ব্রাজিল। কিন্তু এমন না যে আমি খেলা দেখে পছন্দ করে একটা টিমকে চুজ করেছি, সো আমি মনে হচ্ছে। তবে এখনকার খেলা, এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখলাম, ব্রাজিল যেহেতু আমার টিম সেই জন্য আমি তো সাপোর্ট করবোই। এছাড়াও আমার কাছে ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ফ্রান্স, ফ্রান্সের খেলা, আর্জেন্টিনা ডেফিনেটলি একটা সাংঘাতিক, এক মেসি তো এনাফ। সমস্যাটা হচ্ছে এক মেসিকে দিয়ে, একটা প্লেয়ার দিয়ে একটা টিম চালানো কঠিন। হ্যাঁ, ওদের অন্য কাউকে ওরকম চোখে পড়েনি, বাট ডেফিনেটলি মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর আমি ওর ভক্ত, মেসি বলেন, রোনাল্ডো বলেন, রোনাল্ডো আমি খুব পছন্দ করি। বাট আমি বলতে চাচ্ছি যে বেশি মেসি নির্ভর মনে হয়েছে আর্জেন্টিনা টিমটাকে, বাট ডেফিনেটলি আর্জেন্টিনা টিমও ভালো। খেলা দেখে আমার পর কাছে এখন পর্যন্ত মনে হয়েছে ফ্রান্স অনেক স্ট্রং টিম। কাপটা কি তাহলে ব্রাজিল নিচ্ছে? খেলতেছে ভালো বললাম। আচ্ছা, প্রথমে বললাম সেরা প্লেয়ার মেসি, তারপরে বললাম খেলা দেখে মনে হচ্ছে সবচেয়ে ভালো ফল হয়ে গেছে, আপনি নিয়ে আসছেন ব্রাজিল। ব্রাজিলের তো জেতাই উচিত, যেহেতু জেতাই উচিত। মেসির সাথে তো দেখা হয়েছেই, ছবিও আছে, মানে মেসির সাথে তো দেখা হয়েছেই, নেইমারের সাথে নাই। এখনো ঠিক করিনি, গতবার গিয়েছিলাম ফাইনালে। হ্যাঁ, অ্যাটিচিউড, পারফরমেন্সের চেয়ে আমি বলবো অ্যাটিচিউড, খেলার অ্যাটিচিউডে একটা চেঞ্জ ছিল। মনে হচ্ছে জেতার জন্য খেলছি এবং জিতে যাব। আগে মনে হয়েছে জিতে যাচ্ছি কিন্তু হেরে যাচ্ছি, এই একটা পার্থক্য ছিল। হ্যাঁ, না না, আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস বলি। প্রথম কথা হচ্ছে টি টোয়েন্টি নিয়ে উই হ্যাভ মেড আওয়ার, আমাদের প্ল্যান করা হয়ে গেছে, লং টার্ম প্ল্যান করা হয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়ান, ওইটার শুরুটা আপনারা দেখেছেন, সো এখন ডেফিনেটলি ওই প্ল্যান অনুযায়ী চলবে, দিস ইজ নাম্বার ওয়ান। ওডিআই নিয়ে অলরেডি আমাদের একটা, যেহেতু একটু ভালো করছে, আমরা এইটার চেয়ে বেশি জোর দিয়েছি লঙ্গার ভার্সন টেস্টে। টেস্টের জন্য প্ল্যান হয়ে গেছে, এখন পর্যন্ত পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হয়নি, বাট এটাও হয়ে যাবে আশা করি যে আগামী, এখন তো ডিসেম্বর, নভেম্বর, চার মাসের মধ্যে আপনারা এইগুলো দেখতে পারবেন। এই যে চেঞ্জগুলো যা যা আছে, যে কী কী করা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে কিন্তু ওগুলো চোখে পড়ার মতো না। উইদিন নেক্সট 3-4 মান্থস আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে যে আসলে কী করছে ক্রিকেট বোর্ড ফর লং টার্ম প্ল্যানিং। সো আমার মনে হয় এটা হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আমরা উই ডেফিনেটলি হ্যাভ আ প্ল্যান, ডেফিনেটলি হ্যাভ আ প্ল্যান। ওডিআই তো আসবে, ওডিআই তো আছে, ওডিআই তো আছে। লাস্ট